নমস্কার আমার আপন জনেরা আপনাদের সকলকে স্বাগত জানাবেন রুদ্রপ্রসাদ ব্যানার্জি দুর্নীতি কাণ্ডে সিবিআই বা ইডি এই ধরবে এই ধরবে যখন আমরা ভাবছি তারপরেই দেখছি থেমে যাচ্ছে আমাদের মনের মধ্যে বারবার প্রশ্ন আসে সেটিং সেটিং আর সেটিং আমার মনে এসে গেছিল মোদি দিদি সেটিং নয় আমার মনে এসেছিল সিবিআই বা ইডির অফিসাররা কি এত কোটি কোটি টাকা দুর্নীতির জন্য সেটিং করে নিল কারণ আমরা দিল্লির ঘটনা দেখেছিলাম কিন্তু আজ আমাদের সামনে চলে এলো বাংলার জনগণ জানতে পারলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জন্য যে আসলে কোথায় ছিল ষড়যন্ত্র কেনই বা হচ্ছিল দেরি রোগও তিনি বললেন দাওয়াইও তিনিই দিলেন চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা তৃণমূল কংগ্রেস যখন চালাচ্ছে মানে তৃণমূল সরকার এই সরকার চলাকালীন আমরা দেখছি দুর্নীতি ব্যাপারটা যেন একদম কি বলবো কমন ওয়ার্ড হয়ে গেছে সেই কমন ওয়ার্ডের এই দুর্নীতি কথাটা বললে দুর্নীতিগ্রস্ত কে নয় এটা বাঁচতে হয় আমাদের মানে আজকে রাজ্যের পরিস্থিতি ঠিক এই জায়গায় আছে তৃণমূলের কোন নেতাটা দুর্নীতির সঙ্গে যুক্ত নয় এটা বললে সেই বিরল টাইপের লোককে খুঁজে বের করতে হয় এমএলএদের মধ্যে ছুটফুট নামগুলো সব মনে আসে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত কিন্তু যুক্ত নয় এটাও বলতে পারি না আবার কারণ কে কখন কোন দুর্নীতিতে ফেসে আছে তাও আমরা জানি না জানতামই না বুঝতামই না যে পার্থ চট্টোপাধ্যায় মানে এত ভারী একটা শিল্পমন্ত্রী শিল্পমন্ত্রী হয়েছিলেন তিনি ভারী শিল্পমন্ত্রী তো সেই ভারী শিল্পমন্ত্রী হঠাৎ করে যখন শিক্ষামন্ত্রী ছিলেন তখন কত চাকরি বেঁচে অর্পিতাকে জুটিয়ে এত কাণ্ড করিয়ে ফেলেছিলেন আমরা জানলাম মানিক ভট্টাচার্য যে এত প্রতাপ দেখাতো সে অ্যাকচুয়ালি কি। তাই জানি না আমরা আর কে কে কোথায় কোথায় জড়িত আছে তবে দুর্নীতি দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি কিন্তু দুর্নীতিগ্রস্ত যখন ধরা পড়ছে না তদন্ত করতে করতে যাচ্ছে 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 আবার থেমে মনে পড়ে কাণ্ড কোথায় কি সুতোতে টানা আছে এই সবকিছু আমাদের মনের মধ্যে ছিল এর মধ্যে ছিল রাজনৈতিক নেতাদের ছড়িয়ে দেওয়া একটা অদ্ভুত টাইপের কথা যেটা হচ্ছে সেটিং এবং সেই সেটিং কথা আমরা অনেকেই বিশ্বাস করে নিয়েছি আমিও বলছি আপনাকে আপনার যেরকম সেটিং বিশ্বাস হয়েছে আমারও সেটিং বিশ্বাস হয়েছে আপনার সেটিং বিশ্বাস হয়েছে দিদি মোদি আমার ওটা বিশ্বাস হয়নি আমার মনে হয়েছিল এই ভেতরে ভেতরে কোথাও সিবিআই আর ইডির অফিসাররা কোথাও মনে হয় হয়ে গেছে বিশ্বাস করুন আমার মনের মধ্যে হয়েছিল কিন্তু আজ আমরা কলকাতা হাইকোর্টে জানতে পারলাম যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। আসলে কলকাতা হাইকোর্টে আজকে কি হলো এই ব্যাপারটা যদি দেখেন তাহলে দেখবেন সবার প্রথম আপনার কানের কাছে একটা বাজবে যে মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় দিয়ে একদম আইনমন্ত্রী মলায় ঘটককে ডেকে পাঠিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এইটা কিন্তু ভয়ঙ্করভাবে ভেজেছে এবং সমস্ত মিডিয়াই বলছিল আচ্ছা মলায় ঘটক কি আসবেন আইনমন্ত্রী কি আসবেন এমনই একটা খবর চলছিল যে না একটা ব্রেকিং নিউজ মলায় ঘটক আসবেন না কি আসবেন না আসছেন না কি আসছেন না এরকম করতে করতে হঠাৎ করে দেখা গেল তিনি এলেন এবং তিনি এলেন শুধু না তিনি এলেন এবং বললেন কথাও বললেন সব কিছু করলেন তখন আমরা জানতে পারলাম অ্যাকচুয়ালি ঘটনাগুলো কী কী হচ্ছে আমরা জানতে পারলাম অর্পণ চট্টোপাধ্যায়ের নাম অর্থাৎ বিচারপতি অর্পণ চট্টোপাধ্যায় তিনি আমার সিবিআই স্পেশাল কোর্টের একজন বিচারক তার নেতৃত্বে মানে তার এই বিচারের রায়েতে নাকি সিবিআই এই অফিসার যারা সিটের সঙ্গে জড়িত বলা যারা তদন্ত করছে তাদের বিরুদ্ধে মামলা পুলিশ সবই চলছিল মানে তার নির্দেশে এটা শুনতে পেলাম আমরা এবং সেই বিচারপতির নাকি অনেকদিন আগে এখান থেকে ট্রান্সফার হয়ে গেছিল প্রধান বিচারপতির নির্দেশে এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাদের নির্দেশে বলে অনেক কাগজে কিন্তু বেরোচ্ছে এইগুলো কিন্তু একদম ভ্রান্ত একদম মিথ্যে কথা অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কখনই তাকে বদলি করে দেয়নি এটা প্রধান বিচারপতির নির্দেশেই তার বদলি হয়েছিল এবং সেই বদলির পরে তার এতদিন পর্যন্ত তিনি রয়ে গেছেন কারণ কারণ এই আইনমন্ত্রী আইনমন্ত্রী মোটামুটি আর কোনো কিছু লেখালেখি করেননি তিনি জানিয়েছেন আদালতের কাছে মানে বিচারপতির কাছে কি জানিয়েছেন যে এতদিন তিনি অসুস্থ ছিলেন ডাক্তার তাকে এখনো পনেরো দিন বেড রেস্ট করেছে তাই ছ তারিখে জানাবেন তিনি মানে জানিয়ে নেবেন ব্যবস্থা নিয়ে নেবেন তো যাই হোক ব্যবস্থা তিনি নেবেন আবার তিনি এর মধ্যে দিল্লিও যাচ্ছেন না দিল্লি ওই ধারণা দেওয়ার জন্য অভিষেক ব্যানার্জি ডেকেছে সবাই মিলে ছুটছে বিচারপতি প্রশ্ন করেছিলেন আপনাকে কি সিবিআই না ইডি ডেকেছে তখন বললেন না 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 আমি রাজনৈতিক কারণে যাচ্ছি যাই হোক এনারা রাজনৈতিক কারণে যান নাকি সিবিআই ইডি ডাকে এটা নিজেরাই বলতে পারবেন আমরা এর মধ্যে যাচ্ছি না তবে তিনি রাজনৈতিক কারণে যাচ্ছেন বললেন এবং তিনি জানেন হ্যাঁ তিনি বিচারপতি অর্পণ চট্টোপাধ্যায়ের ব্যাপারটা নিয়ে তিনি ভাবছেন এবং তিনি বদলি করে দেবেন এই বিচারপতি অর্পণ চট্টোপাধ্যায়ের হাতে যে সমস্ত কাগজপত্র গেছে আর কি মানে যখনই কুন্তল ঘোষ মানে সেই কুন্তল ঘোষ মানে চাকরি বেচা লোকটি ছেলেটি যে ছেলেটি ধুরন্ধর ছেলে যে ছেলেটি মুখে মানে কথা যেন খই ফোটে সে কুন্তলের কুন্তল ঘোষের কথায় একদম মামলাটা করে নিয়েছিল কিন্তু বিচারপতি এই অর্পণ চ্যাটার্জি মানে যিনি রয়ে গেছেন যার সম্বন্ধে একাতক শোনা যাচ্ছে মানে এবার আমাদের ধারণা স্পষ্ট হলো যে একজন বিচারপতি তিনি আদালতের নির্দেশ দিয়ে দিচ্ছেন যখন হাইকোর্টের নির্দেশে সিবিআই ইডি তদন্তের ভার করছে যখন সব কিছু খুঁড়ে বের করছে তখন এই ছোট বিচারপতি তিনিও বলে দিচ্ছেন যে এদের বিরুদ্ধে পুলিশ যেন ব্যবস্থা নেয় এবার আমাদের কাছে পরিষ্কার এবার আপনার কাছে আমি পরিষ্কার করে বলছি মানে এতদিন আমরা যেটা ভাবছিলাম যে সেটিং সেটিং দেখুন সেটিংয়ের গন্ধ এখনও পর্যন্ত অনেকের মনের মধ্যে আছে এখন যদি আমি বলে দিই আমার পুরো বিশ্বাস হয়ে গেছে এটা আবার মিথ্যে কথা হবে কাজে আপনার মনের মধ্যে যে সেটিং ভাবছেন আপনি আপনার মতো ভাবুন মানে মোদি দিদি সেটিং যদি ভাবেন ভাবুন কোনো যায় আসে না পরে দেখা যাবে কি হচ্ছে তো এখানে দাঁড়িয়ে আমরা যেটা দেখলাম মানে আমার যেটা মনে হচ্ছে আমি সেটা আপনাকে বলছি আপনার মনে ধরেন আমি আবারও বলছি আপনি ঠিক ভাবছেন অর্থাৎ আপনি যদি ভাবেন দিদি মোদি সেটিং আপনি আপনার দিক থেকে যুক্তি দিয়ে হয়তো ভাবছেন যেটা ভাবছেন সেটা আপনার কাছে ঠিক আমার কাছে মনে হচ্ছে ভেতরে ভেতরে সেটিং মানে ওই দুর্নীতিগ্রস্ত লোকেরা যেরকম সেটিং করে ফেলে পুলিশ অফিসারদের দেখি তো বিভিন্ন জায়গায় ঘুষ ব্যাপারটা থাকে এখানে রকম হয়েছে না করে সেটা আমাদের সন্দেহ হয় কারণ আমরা দিল্লির কাণ্ড দেখে বলছি তো এইসব দেখে আমাদের অভিজ্ঞতা আমাদের মতো বলছে কিন্তু আজ বোঝা গেল যে সিবিআই ইডি অফিসার অল তারাও তো মানুষ আসলে আমাদের মতো মানুষ কজন পাবেন এই শফিকুল ইসলামের মতো মানুষ বা আমার মতো মানুষ যারা কেস খাচ্ছে বা মানব গোহর মতো মানুষ যারা কেস খাচ্ছে রাজনীতি করছে না কেস খাচ্ছে খালি বিরুদ্ধে কথা বলার জন্য সময় ম্যানেজি বিজেপি করে ওনার কথা বলবো না কারণ উনি বিজেপি করেন কেস খেতেই পারেন বিরোধী দল করেন কিন্তু আমরা তো রাজনীতি করি না কিন্তু আমরা কেস খাই তারপরেও আমরা কাজগুলো করি কিন্তু ইডি অফিসার তাদের বিরুদ্ধে যখন তারা তদন্ত করছে তখন যদি তাদের লেগ পুলিং করায় মানে ঠ্যাং ধরে টানা হচ্ছে কীরকম টানা হচ্ছে সিবিআই অফিসার যারা যাচ্ছেন তদন্ত করেছেন লক খুন হয়ে যাওয়া সেই লালন শেখ থেকে শুরু করে সব কিছুর বিরুদ্ধে মানে সাজিয়ে দেওয়া এটা খুন হয়েছে সঙ্গে তিনি ধরে নিচ্ছেন বা এক্ষেত্রে কুন্তল ঘোষ যেটা বলছে সেটাই ঠিক যে সিবিআই জোর করে বলা হচ্ছে সংঘর্ষ তদন্তে ভার দিয়ে দিচ্ছেন এই যে ব্যাপারটা তার মানে সিবিআই আর ইডিকে প্রেসার করার জন্য চেষ্টা চলছে আপনারা জানেন কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিপস অ্যান্ড বাউন্সে এখন তো বলতেই পারি কারণ অভিষেক ব্যানার্জি এখনও ওই লিপস অ্যান্ড বাউন্সের সিইও আছে কাজে ওটা অভিষেক ব্যানার্জির কোম্পানি আমি বলতে পারি তো সেই কোম্পানিতে থাকা গিয়ে তদন্ত করতে গিয়ে ইডি অফিসারের একজন ষোলোটা ফাইল ডাউনলোড করে নিয়েছে এটা নিয়ে অনেকে বলছেন যে এবার তো ওটাকে সামনে এনে দেবেন মানে যারা বলছেন যে ওটাকে সামনে এনে বলে দেবে দুর্নীতি হয়েছে উবুক হয়েছে তবুক হয়েছে এইটা নিয়ে আবার জড়িয়ে দেবে লিপস অ্যান্ড এই যে বলছে না এটা হচ্ছে ছেদ যুক্তি যেভাবে চোর চোরটা চিটিংবাজ ওই কী জানো না আরে লাগে টাকা দেবে সুদীপ্ত সেন হ্যাঁ সুদীপ্ত সেন চোর চোরটা যে সুদীপ্ত সেন সে সুদীপ্ত সেন যখন কিছু বলে সেই কথাটা কতটা গ্রহণযোগ্য হয় হয় কি আমাদের মতো মানুষের কাছে মনায় ধুর একটা ছোট চিঠিং হয় এত বছর পরে কী বলছে ঠিক সেভাবেই এই যে কথাটা ছেদ যুক্তি দিচ্ছে যে এই ফাইলগুলোকে নিয়ে এবার বলা হবে অভিষেক ব্যানার্জির ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে এটা সর্বৈম মিথ্যে কথা কারণ কোনো ফাইল কম্পিউটার বলুন বা যাতেই বলুন ল্যাপটপে বলুন আপনি যদি ডাউনলোড করেন যে ফাইলটা ডাউনলোড করবেন সেই ফাইলের কিন্তু প্রপার্টি দিকে খুঁজে পেয়ে যাবেন যে কবে ডাউনলোড করা হয়েছিল তার ডিটেলসটা আপনি পেয়ে যাবেন মানে কবে করা হয়েছিল কখন করা হয়েছিল কোন সময় করা হয়েছিল তাই এইগুলোকে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা হয় এবং সেটা নিয়েও মামলা হয়ে যায় সেটা নিয়েও চলছে ইডি অফিসারদের ঘের চেষ্টা মানে এই যে সিবিআই আর ইডিকে ঘেরাও করার মানে তুমি এদিকে তদন্ত করতে যাচ্ছ তো তোমাকে আমি টানবো এটা কিন্তু বড় বড়ো মাথা আপনি ভাববেন না কোথাও যে এটা ছোটো ছোটো মাথাটা হচ্ছে মানে আপনার আমার কেস নয় এ বড় বড় কেস একটা সর্বনাশে কেস এই কেসেতে সব মাথাগুলো যুক্ত এই মাথাগুলো কিন্তু ছট করে ধরা দেয় না এরা কিন্তু সমস্ত কিছুকে কাজে লাগাচ্ছে কাজে এখন আমাদের মনে হচ্ছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যে আমাদের কাছে পরিষ্কার হয়েছে অন্তত আমার কাছে পরিষ্কার হয়েছে আমি আমার নিজের মনের কথা বলছি আপনাদের আপনার মনে কী হচ্ছে আপনি কমেন্টস করে জানাবেন আমার মনে হচ্ছে যেটা সেটা আমি আপনাদের বলি সেটা হচ্ছে এইভাবে জাল বিস্তার করে রেখে দিয়েছে মানে কোনো তদন্তে যদি বেশি দূরে গো আমি তোমাকে টেনে নেবো এই কাজে ফাঁসাবো ওই কাজে ফাঁসাবো খুব সুন্দর একটা উদাহরণ হচ্ছে অনুব্রত মণ্ডল মানে আরে আরে তৃণমূলের বাঘ তৃণমূলের বীর যে এখন বাঘ এখন তিহার জেলের খাঁচায় আছে তো সেই তৃণমূলের বাঘকে যখন এই রাজ্য থেকে নিয়ে যাওয়া হচ্ছিল যখন ইডি তোড়জোড় করছিল তখন মনে আছে সেই শিব ঠাকুর মণ্ডল কোথা থেকে একটা উদয় হয়ে গেল এবং হয়ে বললো আমাকে মারার চেষ্টা করেছিল এক বছর আগের কেসেতে একদম এফআইআর করে ঝাড়া অনুব্রত মণ্ডলকে ধরার চেষ্টা করা হলো অর্থাৎ এ এক অদ্ভুত গেম অনুব্রত মণ্ডলকে আটকে রাখার জন্য এই রাজ্যে খেলা খেলা হয়ে গেল এবং সেই খেলার সব কিছু আমরা দেখলামও সেদিনও আমি বলেছিলাম যে এটা সবচেয়ে বড় ফাঁস হলো আজকে শিব ঠাকুর মণ্ডলের স্ত্রী হয়তো ভোটে দাঁড়িয়ে জিতেওছেন অর্থাৎ কোথাও যেন কিছু একটা চলে না পুলিশ রেডি হয়ে থাকে আমি আপনি আজকে যদি আমাদের উপর কেউ টর্চার করে তৃণমূলের কোনো নেতা বা কেউ যদি করে কালকে যদি আমি থানায় যাই তাহলে বলবে কালকে আপনি আসেননি কেন গতকাল আপনাকে তো কালকে মেরেছিল তা আপনি তখন তো আসতে পারতেন আজকে এসছেন কেন এই প্রশ্ন আসবে এটাই হচ্ছে বাস্তব আর এই বাস্তব পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এক বছর আগে করা এভিডেন্স নিয়ে গায়েব মানে আদালতের ফোকর আমি বারবার বলি আইনের ফাঁক ফোকরগুলোকে খুব কাজে লাগায় এরা আর সেই ফাঁক ফোকরগুলোকে এরা ধরে রেখে দিয়েছে দিয়ে পুলিশকে দিয়ে কাজে লাগিয়ে সিবিআই এটাকে চেপে রাখার চেষ্টা করা হচ্ছে আজকের পরে আমি বললাম এটা হচ্ছে অসুখটা ধরে নিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবারে বলি দাওয়াই কী দিলেন দাওয়াই তিনি এটাই দিলেন যে এবারে তিনি একদম মুখ্য সচিবকে দিয়ে দিয়েছেন কিন্তু চিঠি এমনকি রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠিয়েছেন যে চিঠির পরিপ্রেক্ষিতে তিনি চাইছেন যাতে সুপ্রিম কোর্টে যেগুলো মামলাগুলো চলছে সেগুলো যেন দ্রুত শুনানি হয় অর্থাৎ এই নিয়োগ সংক্রান্ত দুর্নীতি শুনলে আশ্চর্য হবেন এই মামলার কথা এখানে যখন চলছে তখন সুপ্রিম কোর্টের বিচারপতি বলছেন যে এবার এই মামলাগুলো পরপর দেখা হবে অর্থাৎ পাঁচ তারিখ থেকে মানে পাঁচই অক্টোবর থেকে লাগাতার চলতে থাকবে শুনানি একের পর এক মামলা মানে সব কিছু কিন্তু কোথাও আটকে ছিল এবং সেখানে দাঁড়িয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলবো একদম আমাদের কাছে প্রণম্ব ব্যক্তি তিনি একদম ঠিক কথা বলেছেন একদম ঠিক কাজ করেছেন তিনি একদম ঠিক জায়গায় খেলেছেন অর্থাৎ এই যে এবার সিবিআই ইডির ওপরে রক্ষা কবচ দিয়ে দিলেন অর্থাৎ চাইলেই মনে হলো কেস করে দেবো কেউ একজন বললো ওখানে কেস করে দাও এইসব আর হবে না যা কিছু করতে হবে হাইকোর্টে বিচারপতি নির্দেশ নিয়ে তারপর করতে হবে অর্থাৎ হাইকোর্টে আপনাকে আসতে হবে সেখানে এসে যদি পায় নির্দেশ যে হ্যাঁ এটা করা যায় এটা অপরাধ করে ফেলেছে তারা তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে তার আগে কিচ্ছু করা হবে অর্থাৎ কিচ্ছু করা যাবে না মানে সিবিআইডি এবার কিন্তু খুলে আম ছুট পেলো এরপর যদি না করে তাহলে সকালবেলা উঠে সিবিআইডির নামে গালাগালি আর রাত্রিবেলা শোয়ার আগে গালাগালি মানে দু টাইম এনতাড় গালাগালি আমরা দেবো তার গালাগালি দেবো এরপরে যদি করতে না পারে কারণ আমাদের কাছে গালাগালি দেওয়া ছাড়া কিচ্ছু নেই আমরা তো আর বলতে পারি না কেন করলেন না আপনি জবাব দিন এগুলো বলার জন্য ড্রামা করার জন্য তৃণমূলের বড় বড় নেতা আছে এক হাতে মানে ঘড়ি ডানাতে ঘড়ি বাঁহাতে এই সব নিয়ে বলতে পারেন তারা আমরা কি করে বলবো বলুন আমরা পারি এটাই চিৎকার করে বলতে যে সিবিআই ইডি এবার যেন এবার যেন খপ করে ধরে ঢপ করে ঢুকিয়ে দেয় তাহলে অন্তত আমরা শান্তি পাবো কারণ আমরা আর কিচ্ছু চাই না আমরা খেটে খাই আমরা সাধারণ মানুষ খেটে খাই ওই রাজনীতিতে পথ মানে রাজনীতিতে পথ পাবো ক্রিম খাবো এই ধান্দায় আমরা যাই না আমরা বুঝি খেটে খাবো আপনি খেটে খান আমিও খেটে খাই আমি এখানে বসে খাচ্ছি আপনি কাজের জায়গায় খাচ্ছেন অর্থাৎ আমরা দুজনেই খাটি এই আমাদের দুজনে খাটি তার বিনিময়ে আমরা পয়সা পাই সেই পয়সায় রোজগারে আমাদের সংসার চলে ঠিক সেভাবে আমাদের চলবে আমরা আর কিচ্ছু চাই না আমরা চাই যাতে সমস্ত বঞ্চিত লোকেরা তাদের বঞ্চনা জায়গা থেকে বাঁচে যে সমস্ত লোকগুলো এইসব চট চোটটা চিটিং বা যারা চাকরি বেঁচেছে এরা যেন ভালো থাকে কিন্তু জেলে থাকে সে যেই হোক যত বড়ো নেতা হোক যেই হোক রাজ্যের যত বড়ো মাথাই হোক সে যদি দুর্নীতিতে যুক্ত থাকে ঘাড় ধরে টেনে জেলে পড়ে দিন বাকি জনগণ বুঝে নেবে জনগণ ঠিক কোথায় কাকে কি করতে হবে বুঝে নেবে তবে আপনারা কাজ করে দেখান এবার আপনি বলুন আমি আমার তরফ থেকে সবটা দিয়ে দিলাম আপনাদের সামনে এবার আপনার যদি মনে হয় আমি ঠিক বলেছি কমেন্টস করে জানাবেন আপনার যদি মনে হচ্ছে না রুদ্রদা সব ঠিক আছে কিন্তু মধ্যে মনে হচ্ছে একটা সেটিং বাপু হবেই দিদি মোদি সেটিং আছে বলুন আপনার জায়গায় আপনি পুরোপুরি আমি আবারও বলছি আপনাদের আপনার যেটা ভাবনা হচ্ছে সেই জায়গায় আপনি বলতে পারেন কারণ সেই পরিস্থিতি সেই জায়গায় আজকে ইডির এই তদন্ত মদন্ত যা চলছে এটা আমাদের সেই জায়গায় নিয়ে গেছে যেখানে গিয়ে আমরা কেউ কাউকে বিশ্বাস করতে পারি না আবার একটা লাস্ট কথা বলি কোনো কারুর কথা শুনে যে এই ধরা পড়বে ওই কাল ধরা হয়ে যাবে বিশ্বাস করবেন না সব ধববাজি যতক্ষণ না ধরা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঠিক নেই শুভেন্দু অধিকারী তিনিও বলছেন আমাদের ভরসা হচ্ছে না সজল ঘোষ তিনিও বলছেন আমাদের কোনো ভরসা হচ্ছে না আমিও বলছি শুনছেন আমার কোনো ভরসা হচ্ছে না আপনিও মনে মনে বলছেন আমার কোনো ভরসা নেই তবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রোগ ধরেছেন দাওয়াইও দিয়েছেন মানে নির্ভাবনায় নিশ্চিন্তে কাজ করার সুযোগ করে দিয়েছেন এরপর না করলে আবারও বলছি সকালে উঠে গালাগালি রাত্রে শোয়ার আগে গালাগালি দু টাইম তেরে গালাগালি সিবিআই ইডিও নামে এছাড়া আমাদের কোনো রাস্তাও নেই যাই হোক আমরা চাই বিচার হোক তদন্ত হোক ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন যারা চুরি করে নিয়েছে যারা আপনার বাড়ির শিশুর ভবিষ্যৎ চুরি করেছে যারা শেষ করে দিচ্ছে সরকার করে মানে সরকারের মধ্যে থেকে পুরো সুযোগ সুবিধা নিয়ে পুরো নিঃস্ব করে দিচ্ছে বাংলাকে তারা জেলে থাকুক এটা আমরা চাই তাদের শাস্তি হোক আমরা চাই জানি তাদের ফাঁসি হবে না কারণ ফাঁসির ফাঁসি ফাঁসি এটা সেই অপরাধ নয় এখনও ভারতবর্ষের আইন কানুনে সেই জায়গা নেই যে মানুষের চাকরি মারলে মানুষের স্বপ্ন শেষ করে দিলে মানুষকে নিঃস্ব করে দিলেও তাদের ফাঁসি হবে ফাঁসি তাদের হয় না তাদের হয় জেল জেল থেকেই বলবে তারা আমি জেল থেকে বটে দাঁড়াবো কারণ আমি নেতা 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 যাই হোক ভালো থাকুক সবাই রুদ্রব্তা মানে আনকাট কথা যদি এরপরে মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করা যায় করবেন এখানে আবারও বলছি আপনাকে সাবস্ক্রাইব করার আগে ভাববেন সবার আগে আমার কাছে দেশ কাজে যারা যারা কমেন্টস করেন রাজ্যে কী হল আপনি বলছেন না কেন ভাববেন না আগে দেশ দেশে যা কিছু হবে সেটা নিয়ে আগে বলবো তারপর সনাতন ধর্ম যে আঘাত দেবে যে খারাপ কথা বলবে তার বিরুদ্ধেই বলবো তারপরে রাজ্য সবার শেষে আমি এইভাবে আমি বাঁচি এটাই রুদ্রবার্তা এর চ্যানেল উইথ ডিফারেন্স তো এখানেই ডিফারেন্স আছে এরপরে যদি ভালোবাসেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি মনে হয় ভিডিওটা শেয়ার যোগ্য তাহলে শেয়ার করবেন যদি লাইক করতে পারেন লাইক করবেন আর কমেন্ট বক্সে কমেন্টটা কিন্তু অবশ্যই করে দিয়ে যাবেন আসি ভালো থাকুন নমস্কার বন্ধ ভারত মাতা জয় হোক জয়